শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন মহিলা সরকারি মহিলা কলেজের সনাতন প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ জামান নাসির স্যার। আমি আমার ডেবিট টক শোতে, আমি একজন আলোকিত ব্যক্তি হিসাবে ডেবিট টক শোতে আমি আপডেট আমি শ্রোতা জ্ঞাপন দিচ্ছি আমাদের এই অগ্নিঝরা মাসে। আমি আমার ব্রাইট কিউস 99 অনলাইন চ্যানেল থেকে আমি সাংবাদিক ফারহাদ ডেবিট টক শোতে আপনি অ্যাটেন্ড করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আপনাকে অ্যাজ ওয়েল ইউ আর দ্য অনারেবল পার্সন রিগার্ডিং কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল হিসেবে আছেন প্রফেসর মোহাম্মদ জামান নাসির স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডেবিট টক শোতে অ্যাটেন্ড করার জন্য। ধন্যবাদ জনাব ফারহাদ জামান, প্রাইড নিউজ রিগার্ডিং। স্যার আমি ডেবিট টক শোতে প্রথমে একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে একজন কিংবদন্তি হিসাবে আমি যা জানতে চাচ্ছি অগ্নিঝরা মাসকে সামনে রেখে আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনটা কিভাবে কেটেছেন সে কথাটা আবার ডেবিট টক শোতে উত্তর দেবেন। সম্মানিত স্যার ধন্যবাদ। বেসিক্যালি আপনি যেভাবে বলছেন কিংবদন্তি তুল্য, আসলে এটি অনেক বড় জিনিস। আমি খুব ছোট মানুষ, এই জায়গায় পৌঁছার মতো অবস্থা এখনো হয়নি। আপনি উল্লেখ করেছেন অগ্নিঝরা মাস, বাঙালি জাতির আমার এবং গোটা জাতির শ্রেষ্ঠ অর্জনের মাস এটি, কারণ আমরা এই মাসে স্বাধীনতা অর্জন করেছি। এ মাসে আমরা স্বাধীনতার দিক নির্দেশনা পেয়েছি, এ মাসে আমরা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে পরিচিত করে দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি 1971 সালে যে 30 লক্ষ শহীদ তাদের মুখে তাজা রক্ত দিয়ে আমাকে মাটি কিনে দিয়েছেন, এই পতাকা কিনে দিয়েছেন। আমি শ্রদ্ধা নিবেদন করছি ওই 4 থেকে 6 লক্ষ মা বোনের প্রতি যারা তাদের সম্ভ্রম বিসর্জন দিয়ে আমাকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আজকের এই চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টি না হলে আমি জামাল নাসের হয়তো এরকম একটি সম্মানিত চেয়ারে বসার সুযোগ পেতে পারি। আপনি আমার বাল্যকাল সম্পর্কে জানতে চেয়েছেন। আমি খুব অজপাড়া গায়ে ছিলাম, কিন্তু ঐতিহ্যগতভাবে আমার পরিবারটি আলোকিত ছিল। বর্তমান লালমাই উপজেলা, যেটি সাবেক সদর দক্ষিণ উপজেলা, তারও আগে গেলে লাকসাম থানার একটি গ্রাম ইউনিয়নের শিকারপুর গ্রাম। পারিবারিক ঐতিহ্যের কারণে আমার পরিবারটি আলোকিত ছিল, এ কারণে বলছি আমি গর্বিত সন্তান আমার বাবার, ওই বাবার যে বাবা বাংলাদেশের 2টি অস্তিত্বের সংগ্রামের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি একজন ভাষা সংগ্রামী, তিনি ভাষা সংগ্রামে অংশগ্রহণ করেছেন 1952 সালে যখন তিনি নবম শ্রেণীর ছাত্র। পরবর্তী সময়ে তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন, সম্মুখ রণাঙ্গনের যুদ্ধ হিসেবে কাজ করেছেন, মুক্তিযুদ্ধ ক্যাম্পে উনি আর্মস অ্যামুনিশনের চার্জ ইনচার্জ হিসেবে কাজ করেছেন। সেই পিতার সন্তান হিসেবে এই দেশের একজন গর্বিত অংশীদার হিসেবে নিজেকে দাবি করি। তারপর যেটি বলছিলাম, বাল্যকালটি শুরু হয়েছিল সেই প্রত্যন্ত অঞ্চল থেকে, অজপাড়া গ্রাম থেকে, শিকারপুর গ্রাম। লেখাপড়া শুরু হয়েছিল পার্শ্ববর্তী হাজতখোলা প্রাথমিক বিদ্যালয় থেকে, উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে আমি পাশ করে এসেছি, এসএসসি পাস করেছি আমি ওই বিদ্যালয়টি। আমাদের এলাকাটি মূলত খুব দরিদ্র ছিল, এটি দক্ষিণ কুমিল্লার লো ল্যান্ড ছিল, বর্ষায় প্রচন্ড পানি হতো, খরায় খুব এঁটেল মাটি শুকিয়ে যেত, অনেক সময় অভাব লেগে থাকতো। সেই পরিবেশে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা, এবং ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাটির সঙ্গে আমার বাবা জড়িত ছিলেন, তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও। মজার বিষয় হলো আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করি, ওই বিদ্যালয়ের সর্বসাকল্যে ছাত্র সংখ্যা ছিল 57 জন, এবং এর মধ্যে আমরা পরীক্ষার্থী ছিলাম 23 জন। চিন্তাই করতে পারেন যে আসলে কতটা সঙ্গীন, কতটা করুণ অবস্থা থেকে উঠে এসেছি।
তো ওখান থেকে এসএসসি পাশ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এই শুধু বাংলাদেশে নয় উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একটি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এবং এখান থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে নিজেকে গর্বিত অংশীদার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করি। ওখান থেকে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে একাদশ বিসিএস এর মাধ্যমে আমি এই শিক্ষা ক্যাডারে যোগদান করি। এটি আমার মোটামুটি বাল্যকাল থেকে ছাত্র ধন্যবাদ স্যার, আপনার ভালো জীবন এবং শৈশব কালটা যেভাবে কেটেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি একটু স্যাটেলাইটের মাধ্যমে একটু বলতে যাচ্ছি। এখানে টেবিল টসিতে আমরা আলোকিত মানুষ হিসেবে আমরা কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে আমাদের এখানে আলোকিত সম্মানিত স্যার আছেন জনাব যশোমতি স্যার। যশোমতি স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সহযোগী অধ্যাপক আমাদের অর্থনীতি বিভাগে, এবং এখানে উপস্থিত আছেন আমাদের আলোকিত আব্দুল মোতালেব সাহেব আমাদের সম্পাদক শিক্ষক সমিতি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব আব্দুল মোতালেব সাহেব আমাদের টেবিল টকশোতে আসার জন্য। তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি টেবিল টক থেকে আবারও স্যারের কাছে আমি যাচ্ছি মূল কনসেপ্ট গুলি আলোচনা করার জন্য। তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য একটি কথা না বললে নাই নয় যে আপনার বাল্য জীবন এবং শিক্ষা জীবন এবং আপনার পারিবারিক জীবন জিনিসটা আপনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে আমি বলবো সম্রাট নেপোলিয়ন একটি কথা বলেছিলেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। সেক্ষেত্রে আমি আপনার গর্ভধারিণী মাকে আমি আমার তরফ থেকে এই অভিজোরা মাসে গ্রেড অফ স্যালুট জানাচ্ছি, কেননা আমি একজন আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে পেয়েছি। তার একটি প্রধান কারণ হচ্ছে লাইক ফাদার লাইক সন, লাইক সন অ্যান্ড লাইক মাদার। আমি গর্ভধারিণী মাকে একজন আলোকিত সন্তান আমরা আমরা পেয়েছি, একজন আলোর দিশার হিসাবে আমি আপনার মাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং বাংলাদেশের মধ্যে যত মা জাতি আছে নারী জাতি আছে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু তাই নয়, আপনার বাবা সম্পর্ক 1952 সালে যে কনসেপ্টটা তুলে ধরেছেন একজন ফ্রিডম ফাইটার হিসাবে ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি যদি ওনার সম্পর্কে যদি আমি বলতে হয় তাহলে আমাকে কবির ভাষায় বলতে হবে, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা সস্তি ডাটায় ধরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি পোকা, তুই কবে আসবি কবে ছুটি, চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা, মাগো ওরা বলে তোমার কোলে সই গল্প শুনতে দেবে না, বলো মা তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে তোমার জন্য, নারিকেলের চিড়ে কেটে কুর্কি ধানের মুরকি সাজে পেটা সুটা আরো কত কি, তার পোকা যে বাড়ি ফিরবে ছাপানো চোখে মা তাকায় উঠোনে উঠে যেখানে ঢোকার সব সকলেরা দেবতা করে। আজকে আমাকে 1952 সালে যে কথাটা তুলে ধরলে আমি আপনার বাবাকে আমি আমার সেলুট জানাচ্ছি, 30 লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে এই আমাদের অভিজ্ঞতা মাসে আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য উনি যেই দেশপ্রেমিকে দিয়েছেন সেক্ষেত্রে আমি বলবো পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রীয় করিয়াছেন। এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য আছে, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস। আমি দেখতে পেয়েছি একজন আলোকিত প্রফেসর হিসাবে আপনার তিনটি গুণের জন্য অর্পিত আছে, এবং আমরা একজন ফ্রিডম ফাইটারের সন্তান হিসাবে আপনাকে পেয়েছি। আমি বাংলাদেশের মধ্যে যত মুক্তিযোদ্ধা আছেন ওনাদেরকে এবং লাখো শহীদের বিনিময়ে আমরা এই অগ্নিঝরা মাস আমরা পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি, তার জন্য আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার পরিবারবর্গে, বিশেষ করে আপনার বাবা এবং আপনার মা এবং আপনার পরিবারে যারা আছেন সবাইকে। আমি পরবর্তীতে স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আপনি আমাদের একজন সনাতন আলোকিত প্রিন্সিপাল, আপনি আমাদের ভিক্টোরিয়া কলেজ থেকে পড়াশোনা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার 21তম বিসিএস থেকে আপনি 11তম সরি টু সে 11তম বিসিএস এ পাশ করার পরে আপনার রিগার্ডিং হাতিয়াটি পাপা করে আজকে প্ল্যাটফর্মে আসছেন। আজকে যে অ্যাচিভমেন্টটা আপনি পেয়েছেন যে চেয়ারটার মধ্যে বসেছেন, আমি আমি বলবো যে আমার দেখা আলোকিত মানুষ হিসেবে আবারও আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে একজন আলোর বিষয় হিসাবে আপনাকে দিয়েছে। তার এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি প্রফেসর মোহাম্মদ জামান নাসের স্যার আপনি প্রিন্সিপাল হিসেবে এখানে জয়েন করার জন্য আপনার ফিলিংস দ্যাট মিনস আমি অনুভূতিটা জানতে চাচ্ছি, সম্মানিত স্যার। ধন্যবাদ, অনুভূতিটা আমি
আমার জন্য একটু ব্যতিক্রম, এ কারণে এই কলেজের সাথে আমি দীর্ঘদিন জড়িত। আমি চাকরিতে জয়েন করেছি 1993 সালের এপ্রিলের 1 তারিখে, এটি কিশোরগঞ্জ ছিল। তার 2 বছর পরে 1995 সালের মার্চের 25 তারিখে এসে আমি এই প্রতিষ্ঠানে যোগদান করেছিলাম প্রভাষক হিসেবে, এবং এখান থেকে পদোন্নতি নিয়ে আমি 2001 সালে চট্টগ্রামের আশুতোষ কলেজে ভর্তি হই। ওখান থেকে ব্রাহ্মণবাড়িয়া নবাব ফয়জুল নেসার কলেজ ঘুরে দ্বিতীয়বারের মতো আবার 2005 সালের 15 অক্টোবর আমি আবার এই কলেজে যোগদান করি। তখন আমি সহকারী অধ্যাপক, এবং পরের বছরই আমি সহযোগী অধ্যাপক পদের পদোন্নতি লাভ করি, এবং এটি ওই কলেজ আমি ছিলাম। এবং আমি 2015 সালের 29 মার্চ পর্যন্ত কলেজে কাজ করেছি। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক কুমিল্লার উপপরিচালক হিসাবে নিযুক্তিটা পদে পদায়ন পাই। ওখানে 1 বছর কাজ করার পরে একই প্রতিষ্ঠান অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লায় আমি কলেজ পরিদর্শক হিসেবে পদায়ন পাই, এবং ঠিক 3 বছর পূর্তিতে আমার ওই প্রতিষ্ঠানে 2018 সালের মার্চ মাসের 27 তারিখে আমার অধ্যক্ষ হিসেবে এই প্রতিষ্ঠানেই আমার আবার প্রজ্ঞাপন জারি হয়। আমি 28 তারিখে যোগদান করেছি। তা আপনি বুঝতেই পারছেন প্রায় একটা দীর্ঘ সময়, প্রায় 16 বছর এই প্রতিষ্ঠানটির সাথে আমার সম্পর্ক। এবং আমি সাধারণত এভাবে বলি যে এই প্রতিষ্ঠানটির প্রতিটি ধূলিকণা পর্যন্ত আমার সাথে কথা বলে, আমি তাদের সাথে কথা বলি। এই প্রতিষ্ঠানের হেন কোনো উন্নয়ন নাই যেটি যেটিতে আমার হাতের ছোঁয়া নেই, হেন কোনো কোণা নেই যেখানে আমার হাত পড়ে। এই কলেজটি আপনি যেহেতু কুমিল্লার ছেলে আপনি জানেন অনেক পুরনো অবস্থা থেকে, এটির আজকের যে অবকাঠামো এটি আপনি জানেন সরকারি বা প্রতিষ্ঠান অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কিছু করতে হবে। আমি ব্যক্তিগত জীবনে খুব কাজ করতে পছন্দ করি, এবং এই কাজের বহিঃপ্রকাশ হলো আমি যে কোনো কাজই যখন যেটি সামনে এসেছে এটিতে ঝাঁপিয়ে পড়েছি, এবং এই কলেজটি যাতে উত্তরোত্তর উন্নতি হয় সেটির দিকে লক্ষ্য করেছি, লক্ষ্য রেখেছি। এবং কতটা সার্থক শিক্ষক ছিলাম এটি জানি না, তবে এটি মনে প্রাণে ধারণ করেছি যে আমাদের দেশে নারীরা যদি শিক্ষিত না হয় তাহলে দেশ উন্নয়ন সম্ভব হবে না, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে না। কারণ মা হলেন সন্তানের প্রথম শিক্ষক, যদি শিক্ষক মা যদি শিক্ষিত না হন তাহলে এই সন্তান কখনোই শিক্ষিত হবে না, এটি আমি মনে মনে ধারণ করেছি। এবং আমার ছাত্রীদেরকে যখনই আমি সুযোগ পেয়েছি, যখনই সুযোগ পাই, এই লাইনে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। এবং সর্বশেষ অধ্যক্ষ হিসেবে যোগদান করার পরে অবশ্যই আমি অসম্ভব ভালো ফিল করেছি, ভালো লেগেছে, কারণ অধ্যক্ষের জায়গাটি নেতৃত্বের জায়গা। আপনি জানেন কলেজ শিক্ষা এটি এমন একটি প্রতিষ্ঠান, এটি একক নেতৃত্বের জায়গা। এখানে এখানে একক নেতৃত্বে থেকে চেষ্টা করলে অনেক কাজ করা যায়, পজিটিভ কাজ করা যায়। কেউ যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করার চেষ্টা করে তাহলে পজিটিভ কাজ করা যায়। আমার সৌভাগ্য আমি আরো যে আমার ফিলিংসটা পজিটিভ ফিলিং যেটি ছিল এটিকে আরো উদ্বুদ্ধ করেছে এবং আরো ঋদ্ধ করেছে। আমি এই প্রতিষ্ঠানে যাদের সাথে কাজ করছি আমার যে একজন মোটামুটি তরুণ সহকর্মী বলবো আমি যারা পেয়েছি, তারা প্রত্যেকেই উদ্যমী এবং তারা 21 শতকের চ্যালেঞ্জ ধারণ করেন, তারা বঙ্গবন্ধুর সোনার বাংলার ধারণ করেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর 2041 সালের স্বপ্নের বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে ধারণ করেন। এই স্বপ্নকে ধারণ করে তাদের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যি পুলকিত এবং আনন্দিত। আমি আশা করি আমার এই যে আমার যে উইং ফোর্স আছে, যারা কর্মী বাহিনী আছে, তাদেরকে নিয়ে আমি দৃঢ় প্রত্যয়ী যে আমি কুমিল্লা মহিলা কলেজকে এই সুন্দর জায়গায় নিয়ে যেতে পারব, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমরা হয়তো অনেক দূরে যেতে পারব। ধন্যবাদ স্যার, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি টেবিল সে যে কনসেপ্টটা তুলে ধরেছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আমি আবারও এখানে পেয়েছি, আমি বলতে আছি আমি যশোর স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি সহযোগী অধ্যাপক হিসেবে
এবং মোহাম্মদ আব্দুল মোতালেব স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে পরিষদের সম্পাদক পরিষদের সম্পাদক হিসাবে, এবং আমাদের এখানে আলোকিত ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ স্যার যিনি আছেন ওনাকে আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্যার যে কনসেপ্টটা তুলে ধরেছেন, আমি আপনাকে একজন আলোকিত ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু তাই নয়, আজকে ডেভিড বসের যে মূল কনসেপ্টগুলি স্যার তুলে ধরলেন আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে কনসেপ্টগুলি শোনার জন্য। যে আমার কাছে মনে হচ্ছে যে কবি জসীমউদ্দীন যেভাবে নকশিকাঁথার মাঠ লিখে গিয়েছেন, নকশিকাঁথার মাঠের মধ্যে আমরা যখন নকশিকাঁথার মাঠ পড়েছি তখন প্রতিটা ফড়কে ফড়কের মধ্যে কিন্তু আলোকিত কথাবার্তা রেখে দিয়ে গেছে উনি যেভাবে তুলে ধরলেন। একটা ফড়কের মধ্যে যেভাবে মনে হচ্ছে যে পল্লী গ্রামের এই সেই হাঁস-মুরগিদেরকে, হ্যাঁ হাঁস-মুরগিদেরকে খাওয়াচ্ছে, তারপরে হচ্ছে সুজলা সুফলা শস্য মানে আমাদের এই বাংলাদেশে কথা তুলছে, মুক্তিযোদ্ধাদের কথা তুলছে, আলোকিত ব্যক্তিদের কৃষক সংগঠনের কথা বলছে, মা মাটির চিত্র তুলে ধরছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে এসে আপনি বাল্য জীবনটাকে ঠিক সেই নকশিকাঁথার মাঠের মতোই আপনি তৈরি করেছেন, প্রতিটা ফড়কে ফড়কে এভাবে আছে। এবং যে কথাটা আপনি আমাদের এই মহিলা কলেজ সম্পর্কে বললেন, আমাদের প্রতিটা ধনী বর্গ থেকে শুরু করে প্রতিটা কনসেপ্ট, হ্যাঁ আমার নকশিকাঁথার মাঠের মতো ফড়কে ফড়কে আলোকিত ব্যক্তি হয়ে আপনি আছেন, এই যে একটা কথা তুলে ধরেছে, ব্ল্যাক আউট ব্ল্যাক আউট কাম ডাউন কাম ডাউন, আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনি ফিলিংসের কথাটা তুলে ধরার জন্য। আলোকিত আমার দেখা আলোকিত মানুষ হিসেবে কুমিল্লা সরকারি মহিলা কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জামাল স্যার আপনার টপিক্সের জন্য আপনি অসেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তীতে যে আমি ডেভিড বসুতে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে একজন শিক্ষার্থী, একজন অভিভাবক এবং একজন শিক্ষকের কি ধরনের কর্মসূচি থাকলে শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে, সেই সুবাদে আমি শ্রদ্ধেয় স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জনাব প্রফেসর মোহাম্মদ জামাল নাসের প্রিন্সিপাল স্যার আপনি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। আপনি ঠিক জায়গায় কথাগুলো বলেছেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল, আমি শুধু ফলাফল বলবো না, মূলত শিক্ষা অর্জন জ্ঞান অর্জন এই তিনটা ক্ষেত্রে আপনি যে তিনটি কম্পোনেন্টের কথা বলেছেন, ব্যক্তি স্টুডেন্ট তার টিচার এবং তার অভিভাবক, এই তিনটি কম্পোনেন্টকে যদি একই প্ল্যাটফর্মে যুক্ত করা না যায় তাহলে একজন ছাত্র মানুষ হয়ে গড়ে উঠবে। আপনি একটু খেয়াল করবেন, আমি শুরুতেই আমি আগে আপনার আগের কথায় বলেছিলাম যে মা যেহেতু প্রথম শিক্ষক সেহেতু মাকে শিক্ষিত হতে হবে, তাহলে আমি পাচ্ছি কি একটা কম্পোনেন্ট যে অভিভাবক শিক্ষিত হতে হবে, তার এই ফিলিংসটা থাকতে হবে যে তার বাচ্চার জন্য কি শিক্ষা প্রয়োজন, এটি তিনি তাকে গাইডলাইন দিবেন। ছাত্র শিক্ষা ছাত্রের জন্য ডেফিনেটলি তার আগ্রহ থাকতে হবে। তবে আমাদের দেশে প্রবলেম হয় কি, আমাদের দেশের সমস্যাটা এই জায়গায় যে আমরা ছাত্রের অ্যাটিটিউডটাকে ফলো করি না, না টিচার না ফ্যামিলি, ছাত্র আসলে কোন জায়গায় তার দক্ষতা আছে, কোন জায়গায় সে তার দক্ষতা তার পূরণ ঘটাতে পারবে, এটি আমরা কেউ খেয়াল করি না। আমরা প্রত্যেকেই একটা এটা শিক্ষকই বলেন, অভিভাবকই বলেন, সমাজই বলেন, একটা ফ্যাশনে আমরা পরিণত করে ফেলেছি যে একটা এ প্লাস পেতে হবে, একটা বায়বীয় কনসেপ্ট যোগ হয়েছে গোল্ডেন এ প্লাস পেতে হবে। এখন ছাত্র কি শিখলো শিখলো না এটির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে না, যে কারণে আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 2% পাশ করে, এটি কিন্তু এই তিনটা কম্পোনেন্টের সম্মিলন না হওয়ার কারণে। আমার বাচ্চাটাকে সকালবেলা তুলে কোচিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়, সে খাওয়ার সময় পায় না, কোচিং সেন্টারে যায়, ওখান থেকে সে জেলা সন্টা নেয়, সে তখন আর ক্লাসমুখী হয় না, ক্লাসের প্রতি তার আগ্রহ থাকে না, সে টায়ার্ড, সে বাসায় যায় হয়তো ঘুমায়, কিছুক্ষণ ঘুমালো, তারপরে দুপুরে হয়তো সে আসলো, সে সায়েন্স স্টুডেন্টের কাছে সে প্র্যাকটিক্যাল ক্লাসটা অংশগ্রহণ করলো, বিকালে গেল তাকে আবার হয়তো কোনো কোচিং সেন্টারে তাকে দৌড়াতে হচ্ছে,
সন্ধান করে বাসায় দুইজন তিনজন শিক্ষক তার জন্য তৈরি আছে, অর্থাৎ তার নিজের চিন্তা করার আর সময় থাকে না, ওই যে এ প্লাস এর যে এরিয়াটা। এ কারণে আমি যেটি মনে করি সেটি হলো আমাদের প্রত্যেকের এই যে তিনটি কম্পোনেন্টের কথা আমি উল্লেখ করেছি, আপনি জানতে চেয়েছেন, এই তিনটা কম্পোনেন্টকে সঠিকভাবে কাজ করে তাকে তার যথাযথ কাজটা করতে দিলেই আমার মনে হয় আমাদের প্রজন্মকে, আমাদের বাচ্চাদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারবো এবং তারা যথোপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারবে। কারণ ছাত্রের চাহিদা, সে কি চায় এটি আমাকে বুঝতে হবে, শিক্ষক কতটা দিতে পারছে সেটি মূল্যায়ন করতে হবে, এবং অভিভাবক কতটা তত্ত্বাবধান করতে পারছে সেটি আমাদেরকে ফলো আপ করতে হবে। বাচ্চাকে ক্লাসে আসতে হবে, শিক্ষকের অভিভক্তিটা, শিক্ষকের নির্দেশনাটা তাকে গ্রহণ করতে হবে, এবং সে তার শিক্ষক বুঝতে পারবেন যে সে কি চায়, এবং সেই অনুযায়ী নির্দেশনা দিলে অভিভাবক যদি তার সহায়ক শক্তি হিসেবে কাজ করে তাহলে আমাদের আমাদের সন্তানরা শিক্ষিত হবে। আদারওয়াইজ আমাদের সন্তানরা খুব ভারী সার্টিফিকেটধারী হবে কিন্তু তার জ্ঞানের ব্যাপ্তি ঘটবে না, তার যে মেধার স্ফুরণ ঘটবে না, তার ক্যাপাবিলিটির যথাযথ মূল্যায়ন হবে। ধন্যবাদ স্যার, মূল টপিকগুলি তুলে ধরার জন্য। একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে যে কনসেপ্টটা তুলে ধরেছেন, যে কমপ্লিমেন্টের কথা তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দেখতে পাচ্ছি যে কমপ্লিমেন্টটা আপনি একটা ত্রিভুজের সাথে তুলনা করেছেন, আমার মনে হচ্ছে যে এই টাইপের এই জিনিসটা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে আমরা জানি ত্রিভুজ বলা হয়। একটি বাহু আছে আমাদের প্যারেন্টস, তার মধ্যে আছে মার ভূমিকা, মায়ের ভূমিকা বিকল্প কোনো কিছু নাই, একজন মায়ে পারে একজন সন্তানকে আলোকিত দিশারে নিয়ে আসার জন্য। আমি পরবর্তীতে স্টুডেন্টের যে কমপ্লিমেন্টের কথাটা তুলে ধরেছেন, তার একটা ড্রিম থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। তো সেক্ষেত্রে শিক্ষক শিক্ষাদান দিবে সেটি বাস্তব, তারপরে সিডাব্লিউ এসডাব্লিউগুলি কীভাবে করালো সেগুলি টেক কেয়ার করতে হবে। এবং আপনি যে কথাটা তুলে ধরেন, আজকের সমাজের মধ্যে আমরা যে জিনিসটা দেখি স্কুল কলেজের মধ্যে বা আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে, আমাদের এই জিনিসটা একটু কম আছে আমাদের, যে আমার ছেলেটা আদৌ স্কুলে গেল কিনা, আমার মেয়েটা আদৌ কলেজে গেল কিনা, আমার ছেলেটা আদৌ বিশ্ববিদ্যালয় কলেজে গেল কিনা, সেখান থেকে ফিরে আসার পরে সে কী করছে, এবং কোচিং সেন্টারমুখী হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোচিং সেন্টারের নাম দিয়ে সে বিভিন্ন জায়গায় চলাফেরা করছে, এতে করে বিভিন্ন ধরনের করাপ্টেড আসছে। এই যে একটা কনসেপ্ট আপনি তুলে ধরেছেন, একজন মায়ই পারে সন্তানকে আলোকিত দিশার হিসাবে নিয়ে আসার জন্য, এই কনসেপ্টটার জন্য আমি আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। নলেজ ইজ পাওয়ার যে একটা টপিক তুলে ধরেছেন, এবং পরবর্তীতে আরেকটা ড্রিম আপনি তুলে ধরেছেন, যে আজকে আমাদের শিক্ষাটা হয়ে গেছে গ্রন্থগত বিদ্যা আর পরে হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অ্যাজ লাইক অ্যাজ ওয়েল। আমি যতটুকু আপনার কাছ থেকে কনসেপ্টটা জানতে পারলাম টেবিল টকসের মাধ্যমে, আমরা যদি চীন জাপানের শিশুদেরকে নিয়ে যদি একটু রিসার্চ করি, তারা দেখি যে 6 মাস ক্লাস করে আর 6 মাস তাদের অ্যাটিটিউডের উপরে তাদেরকে গভর্নমেন্ট জব দিয়ে যায়, ওরা ঘরে বসে সে আর্নিং সোর্স করতে পারে, সে ক্লাস 1-এর হোক আর মাস্টারধারী হোক। আজকে যদি আমরা বহির্বিশ্বের সাথে যদি আমাদের স্টুডেন্টকে তুলনা করি, সেরকম টপিকস যদি আমাদের বাবা মারা যদি টেক কেয়ার করে, তাহলে আমার মনে হয় যে একজন আমার গোল্ডেন এ প্লাস পাওয়াটা এটা কোনো সাবজেক্ট না, অটোমেটিকলি ওই জিনিসটা কেরিয়ার করে আসবে একজন শিক্ষার্থী। তো সেক্ষেত্রে আপনাকে, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূল প্ল্যাটফর্মের মূল কথাগুলি তুলে ধরার জন্য। এবং পরবর্তীতে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে স্যার, আমি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আপনার কাছ থেকে আমি একটু জানবো যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এক্ষেত্রে আমি টেবিল টক থেকে আপনি মূল কনসেপ্টটা জানতে চাচ্ছি। সম্মানিত স্যার প্রফেসর মোহাম্মদ জামান নাসের, প্রিন্সিপাল মহিলা সরকারি মহিলা কলেজ। হ্যাঁ, এটা মিস্টার ফরহাদ আপনি কি বলেছেন, আপনার যে শিক্ষা জাতির মেরুদণ্ড আপনি যে কথাটি বলতে চেয়েছেন এটি ইউনিভার্সাল, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত শক্তিশালী, সে জাতি তত উন্নত। তো একটা মানুষের
দাঁড়িয়ে থাকার শক্তি কোনো না ব্যাকবোনে। এই জন্যই ইংরেজিতে এই প্রবাদটা এসছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এটা আমি আমরা যারা মিনিমাম লেখাপড়া করেছি এবং আমরা যারা উপলব্ধি করি যে দেশ কিভাবে উন্নত হবে, সমাজ কিভাবে উন্নত হবে, তারা এটি নির্দ্বিধায় আমরা বলতে পারি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই। জাতিকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে, জাতিকে প্রযুক্তি নির্ভর করতে, জাতিকে পরিশীলিত করতে, তার ঐতিহ্যকে সমৃদ্ধ করতে আমাকে শিক্ষিত হতেই হবে, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ স্যার আপনার মূল কনসেপ্টে চলে আসার জন্য। ডেপুটেশন আমি শেষ প্রান্তে চলে আসছি, যে আমি একটি টপিক আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সম্মানিত স্যার, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য সন্তান মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান আইটি সেকশনের প্রধান উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাহেব ডিক্লারেশন দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল অন্তরায় হবে, তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আজকে আমরা দেখতে পেয়েছি 2021-41 বলেছে, আমরা ইতিমধ্যে 2018 সালে নিম্নায় থেকে আমরা স্বল্প আয়ে দেশে পরিণত হয়েছি। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আমরা যতটুকু জানি প্রায় 60% আমরা এগিয়ে নিয়ে আছে আমাদের বাংলাদেশকে, আরও 40% ব্যালেন্স আছে। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে প্রফেসর মোহাম্মদ জামাল নাসের স্যার একজন স্বনামধন্য অধ্যক্ষ হিসাবে কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল হিসাবে স্যার ভিশন 2021-41 কে সামনে রেখে আপনার কনসেপ্টের কথাটা তুলে ধরবেন এবং কি ধরনের অ্যাডভান্টেজ গুলি আমরা পাচ্ছি। সম্মানিত স্যার ধন্যবাদ। আমি এই বিষয়গুলো নিয়ে একটু বেশি কথা বলি, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি কলেজ পরিদর্শকের দায়িত্ব পালন করেছি এবং আমি যখনই বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি এই বিশ্বায়নের যে বিশ্বের যে পরিবর্তন এটা কিন্তু বিরাট পরিস্থিতি, আপনাকে এটি মনে করতে হবে। আমি উদাহরণ দিই, যখন কথা বলি আমি উদাহরণ দিই যে বিশ্ব সভ্যতার ইতিহাস ঘটেছে, আমরা এ পর্যন্ত ইতিহাস ঘাটলে যেটি পাই সেটি হলো মিশরীয় সভ্যতার মাধ্যমে 6000 বছর। এবং মিশরীয় সভ্যতায় আমরা যেমন কৃষি নির্ভরশীল, কৃষি বিভিন্ন উপাদানের মাঝে যেটি পাই কাস্তে, ধান কাটার কাজে যেটি ব্যবহৃত হয়, ঘাস কাটার কাজে যেটি ব্যবহৃত হয়, এই সভ্যতাটি, এই কাস্তে সভ্যতাটি 2000, আমি এইভাবে বলি যে 2000 সাল পর্যন্ত ছিল কাস্তের ব্যবহার হয়েছে, আমরা করেছি এবং এখনো হচ্ছে না যে তা না, বাট 2000 সালের পরে এসে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে, এটাকেই আমি মিরাকুলাস বলি। এমন একটা যন্ত্র বেরিয়ে এসছে যেটা একাধারে রোপণ করে, কাটে, মাড়াই করে, ধান শুকায়, ওটা থেকে চাল করে, প্যাকেট করে, অর্থাৎ একই মেশিনে, মানে আগের যে উন্নয়নটা এটা একটা ধারাবাহিকতা ছিল, কৃষি এসছে, কৃষির এই যে বিভিন্ন লাঙ্গল জোয়াল এসছে, তারপরে চাষের জন্য পাওয়ার টেইলার এসছে, বা ধান মাড়াইয়ের জন্য থ্রেশার মেশিন এসছে, তারপরে ধান ভাঙানোর জন্য চাল কল এসছে, ইত্যাদি সবগুলোরই ব্যবহার আছে। কিন্তু এই সময়ে এসে 21 শতকের এই প্রারম্ভে এসে হঠাৎ করে দেখা গেল যে একটা মেশিন এসছে যেটা সবগুলো কাজ একসাথে করে দিচ্ছে, এটি মিরাকুলাস। এবং এই যে তথ্য প্রযুক্তির যে বিষয়টি আমাদের, আমরা আপনি চিন্তা করেন আজকে থেকে আমরা কি মানে 1997 সালে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 1997 সালে যখন মোবাইল ফোন বাজারে ছাড়লেন সমানে, তার আগে পর্যন্ত আমরা কত পার্সেন্ট লোক জানতাম যে এইভাবে মোবাইলে কথা বলা যায়? খুব মিনিমাম, এ ফিউ। আর আমরা যারা 97-98 সাল থেকে মোবাইল ব্যবহার শুরু করেছি, আমরা কি কখনো ভেবেছি যে এটা দিয়ে চেহারা দেখে কথা বলতে পারবো? না, আমরা ভাবিনি। কিন্তু পরিবর্তনটা এইটা হয়েছে যে আজকে আমি মুহূর্তে এখানে বসে
একটা আঙ্গুলের ব্যবহারের মাধ্যমে হাজার হাজার মাইল দূরত্বে কুমিল্লা থেকে কানাডার টরন্টো সিটিতে, অন্টারিও সিটিতে, ভ্যাঙ্কুভারে, অস্ট্রেলিয়া সিডনি, তারপরে ফ্রান্স, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি বলেন, আমি মুহূর্তের মধ্যে কথা বলা এবং নট কথা বলা, লাইভ দেখে কথা বলা শুরু করছি। এই যে পরিবর্তনটা, এটি মিরাকুলাস আমি বলি। তো এই পরিবর্তনটার সাথে আমাদেরকে খাপ খাওয়াতে হবে। আমরা এই জিনিসগুলো ব্যবহার করছি, বাট এই প্রযুক্তি জ্ঞানটি আমাদের নেই। তো আমি ব্যবহার করলেই তো হবে না, আমাকে টিকে থাকতে হবে, এবং টিকে থাকতে হলে আমাকে এই প্রযুক্তি জ্ঞানটি অর্জন করতে হবে। এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 2041 সালে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং তার সন্তানটি সৌভাগ্যক্রমে আমেরিকায় থেকে এ বিষয়ে লেখাপড়া করে তিনি বিশ্বের উন্নয়নটি দেখেছেন, যে এই জাদুকরি পরিবর্তনটি যেটি হয়েছে, এবং তিনি উপলব্ধি করেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তার নানার স্বপ্নের সোনার বাংলা যদি বাস্তবায়ন করতে হয়, আধুনিক বিশ্বের সাথে তাল রেখে প্রযুক্তি নির্ভর দেশ করতে হলে এই লাইনে কাজ করা ছাড়া হবে না, দেশ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। আপনি উল্লেখ করেছেন 2018 সালে আমরা মধ্যম আয়ের দেশে, স্বল্প উন্নত দেশে কাতারে আমাদের নাম লিখিয়েছি, এবং 2021 সালে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব, আমরা আশা করছি তার আগেই হয়ে যাব। এবং কাজগুলো আপনি কাজগুলো দেখেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যান, বাংলাদেশের আমার জানা মতে এমন কোনো মাধ্যমিক বিদ্যালয় নাই যে বিদ্যালয়ে কমপক্ষে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই, এবং এই গত 10 বছরে এই সরকার এই জায়গায় নিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা ঘটিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গত 10 বছরে প্রায় 300 কোটির মতো বই বাচ্চাদের হাতে বিনামূল্যে তুলে দিয়েছেন, এর আগে পৃথিবীতে এরকম ইতিহাস নেই। এবং শুধু তাই নয়, ওই যে প্রযুক্তি নির্ভর করতে হবে আমাদের দেশকে, সমস্ত পাঠ্যপুস্তক এখন অনলাইনে চলে আসতেছে, বাচ্চারা ক্লাসরুমে বসে অনলাইনে দেখে দেখে পড়তে পারবে। তো এটি বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমার প্রজন্মকে গড়ে তোলার জন্য সংগ্রাম, এবং এই ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজড করা হচ্ছে, বিভিন্নভাবে ডিজিটাল সরঞ্জাম দিয়ে এখানে সরবরাহ করা হচ্ছে, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করছি, আমরা মডার্ন টেকনোলজি ব্যবহার করছি শিক্ষায়, আমাদের শিক্ষকদেরকে এইভাবে এই বিষয়ে ট্রেন্ড আপ করা হচ্ছে পর্যায়ক্রমে। আমার এখনো আমার টিচাররা আছেন, এবং আমাদের সরকারের এটি প্ল্যানিংয়ে আছে 5 দিনের আপনি কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, এই দুটো ইনস্টিটিউটে যদি যান, প্রতিদিন অন্তত মিনিমাম 4টা বেসের এই ডিজিটাল ট্রেনিং হচ্ছে, ICT ট্রেনিং হচ্ছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি করে। আমার এই সরকার প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে কাউকে ট্রেনিং এর বাইরে রাখবেন না, কারণ যদি তাদেরকে শিক্ষিত করা না যায় তাহলে এই কাজটি যথাযথভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না। এই কারণে সরকার এই ক্ষেত্রে বিশাল বরাদ্দ দিয়ে এই কাজটি পরিচালনা করছেন। এবং আমি যেটি খেয়াল করেছি, আপনি একটু খেয়াল করবেন, আমরা যখন ছাত্র ছিলাম আমরা মুখস্থ করেছি, আমরা মুখস্থ করে শিখেছি, আর এখনকার বাচ্চারা এনজয় করে শিখে। আমরা যদি গলাধকরণ করেছি, এটি তারা এখন তাদের ওয়ার্কশপে ঢোকায়, হেড ওয়ার্কশপে ঢোকায়, তারা দেখে দেখে শিখে, তারা ফিঙ্গারিং করে শিখে, তারা আঙ্গুল চালিয়ে শিখে, তারা এই যে তাদের এই উন্নয়নটা, এক ক্লিকে আমি 3 লাইন মুখস্থ করেছি হয়তো 10 মিনিটে, এক ক্লিকে ও 1 পেজ দেখে ফেলতে পারতেছে। এটি হলো এই প্রযুক্তির এই ইয়ার বর্তমানের এই অবস্থানের সুবিধা। আমি মনে করি এটি যদি আমাদের সকল প্রতিষ্ঠানে আমাদের এই প্রজন্মের কাছে ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে অবশ্য অবশ্যই এবং আমরা অনেক দূর এগিয়েছি। আমি একটি তথ্য ইনকামটা বলতে চাই, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি যে শিক্ষা, এই শিক্ষা আমাদের যে সাপোর্ট দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, এতে করে আমরা যে পরিমাণে গিয়েছি অনেক দেশ কিন্তু এখন ওই পর্যায়ে যেতে পারেনি। আপনি জানেন বাই দিস টাইম আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নর্থ আফ্রিকায় গিয়ে
তাদেরকে বলেছেন যে তোমরা যদি উন্নয়নের রোল মডেল দেখতে যাও তাহলে বাংলাদেশে যাও। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার ইমরান খান, তিনি বলেছেন যে আর কিছু না হোক আমারে তোমরা বাংলাদেশের মতো বানাই দেওয়া আগামী কয়েক বছরে আমার দেশটা। তার আমরা মাননীয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে লালন করে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী তার তাকে শান্তির মাতা বলা হয়, তিনি ঠিকই যাচ্ছেন একটি স্বপ্ন বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে দেবেন। আমরা এই আইসিটি শিক্ষাকে গ্রহণ করে এটির যথাযথ ব্যবহার করে আমরা 2041 সালে অবশ্য অবশ্যই স্বপ্নের বাংলাদেশ তৈরি করবো, সংযুক্ত বাংলাদেশ তৈরি করবো আমাদের প্রজন্ম, এটি আমরা আশা করতেই পারি। এবং বর্তমান নেতৃত্ব যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সনাতন পুত্র সজীব জন এই সেক্টরে যেভাবে কাজ করছে আমরা নিশ্চিত, আমি নিশ্চিত আমরা অচিরে একটি তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষিত আধুনিক শিক্ষিত জাতি। ধন্যবাদ স্যার। টেবিল টসের মূল কনসেপ্টগুলি ডিজিটাল বাংলাদেশ মিশন 21 পরিমাণকে সামনে রেখে যে কথাটা তুলে ধরেছে, আমার দৃঢ় বিশ্বাস 41 লাগবে না, 30 মধ্যে আমরা মধ্যময় দেশের মধ্যে রূপান্তরিত হবো, ডিজিটালের আমাদের ছোঁয়া আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ছোঁয়া পেয়ে যাব। শুধু তাই নয়, আপনি যে কনসেপ্টটা তুলে ধরেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার হ্যান্ডপেড প্রবন্ধের মধ্যে বলে গিয়েছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। আজকে আমাদের বাংলাদেশের একটা ধানের শিশির বিন্দুতে যে শিশির বিন্দু আছে সেই জিনিসটা আমাদের টেকনোলজি হিসাবে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য সন্তান মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং বাঙালি জাতির পিতার নাতি সজীব ওয়াজেদ জয় সাহেব যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে, আজকে যে কনসেপ্টগুলি আপনি এ টু জেড পর্যন্ত তুলে ধরেছেন, তাহলে আমি আপনাকে এই কথাই আমাকে বলতে হবে যে কেননা আমি প্রথমে শুরু করেছিলাম কিংবদন্তি দিয়ে, আমি কিংবদন্তি হিসাবে আপনাকে বললে ভুল হবে, আমি ইউ আর দ্য অনারেবল অ্যান্ড দ্য বেস্ট পারফরমেন্স, আপনি রিগার্ডিং যে চেয়ারটাতে বসছেন হাঁটিয়ে হাঁটিয়ে পাপা করে আপনি অগ্নিঝোড়া এই মাসে আমার কাছে মনে হচ্ছে আপনি আমার মনে হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই স্লোগানটা আমার মনে হয়ে যাচ্ছে, আমি চপলা চপল ছমকি টমকি আমি সিং দিয়া দিই তিন দূর বল বীর বল উন্নত মমসি। আজকে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অগ্নিঝোড়া মাসে আপনি যে ডিজিটাল বাংলাদেশে কনসেপ্ট তুলে ধরেছেন মিশন 21-41 সামনে রেখে, আজকে আপনি যে কথাটা তুলে ধরেছেন, আজকে বিদেশ থেকে যে ইমরান সাহেব যে বিশ্ব রেকর্ড করা প্লেয়ার ছিলেন পাকিস্তানে, বারেক ওবামার মতো একজন প্রেসিডেন্ট কিনা বলে কিনা আমাকে বাংলাদেশে নিয়ে যাও, বাংলাদেশকে দেখো, বাংলাদেশ থেকে শিখবো, আজকে আমাদের মমতাময়ী মা যে কি জাতিসংঘ থেকে ডিক্লারেশন পেয়েছে ইউনিট অফ মাদার, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কিংবদন্তি হিসাবে বলবো তাদেরকে বলবো যারা আমাদের বাংলাদেশকে সৃষ্টি করেছে, আমাদের মাওলানা ভাসানী থেকে শুরু করে আমি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরবো, আমি তুলে ধরবো যারা আমাদের এই অগ্নিঝোড়া মাসকে আমাদের স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছে, তার মধ্যে বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি যে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং সর্বপ্রথম আমি গ্রেড অফ দ্য স্যালুট কিংবদন্তি যদি বলতে হয় আপনার ফ্যামিলিকে কিংবদন্তি হিসাবে বলবো, তারই ব্রাঞ্চ অনুসারে আপনার একজন কিংবদন্তি। সেই সুবাদে টেবিটক সাথে আমি শেষ প্রান্তে এসে একটি কথা দিয়ে বিদায় রেখাটা আনবো আমার টেবিটক সাথে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, আমি কবি জ্ঞানী মুনি এবং একজন আলোকিত মানুষের প্রতিচ্ছবি তুলে ধরেছি। ভিউয়ার্স, আজ রাত 10:45 আপনারা আমাদের আলোকিত এই টেবিল টক শোটি আপনারা দেখে নিন, একজন আলোকিত মানুষের প্রতিচ্ছবি হাঁটিয়ে হাঁটি পাপা করে যে প্ল্যাটফর্মের মধ্যে আসছে। আজকে আমি কুমিল্লা সরকারি মহিলা কলেজের স্বনামধন্য প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ জামান স্যার নাসির স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু তাই নয়, আজ রাত 10:45 আমাদের অনলাইন সেক্টর থেকে আপনারা
যারা আমার স্যাটেলাইটের সামনে আছেন এবং স্যাটেলাইটের বাইরে যারা আছেন, আপনারা সবাই আমাদের অনলাইন থেকে সাবস্ক্রাইব করে নিন www.brightnews99.com এবং আমাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ত্রিপুরা নেটওয়ার্কিং হয়ে যে ইউটিউব চ্যানেল আছে আজীবনের জন্য আপনারা সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন পর্যন্ত আমাদের আলোকিত স্যারের কমেন্টসগুলি শোনেন, বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেন। ধন্যবাদ স্যার, মূল টপিকসগুলি তুলে ধরার জন্য। সবশেষে আমি এই কথাটি বলতে চাই যে বর্তমান যে বিশ্ব, সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে পারি, এটির জন্য যেটি প্রয়োজন সেটি হলো আধুনিক শিক্ষা। আধুনিক শিক্ষায় শিক্ষা গ্রহণ করে আমাদের এই প্রজন্ম সেই বাংলাদেশ গড়ে তুলবে। যদি এটি সম্ভব হয় তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্থক হবে, 30 লক্ষ শহীদের রক্তদান সফল হবে, সার্থক হবে এবং 4 থেকে 6 লক্ষ মা বোনের সম্ভ্রম বিসর্জন সার্থক হবে। আমরা গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনার।